মর্নিং, আমি রঞ্জনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 7:30, আর কিসের আওয়াজ হলো রমি জানি না। রমি ঘুম থেকে উঠলো এক্ষুনি, আর এই যে চেরি সকাল থেকে এখানে বসে আছে ঠান্ডাতে। বাইরে খুব ঠান্ডা, ঘরের মধ্যে ঠান্ডা নেই আমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, আর আজকে হচ্ছে সোমবার, আর এখন 7:30 বেজে গিয়েছে, কারণ মন্দিরে আরতি হচ্ছে আর ঘড়িটা না বন্ধ হয়ে আছে। তো পারফেক্ট টাইম জানি না, কিন্তু 7:30 বেজে গিয়েছে, 7:30 থেকে 7:40 হবে। তো আজকে আমি অনেক দিন পর ব্লগ বানাচ্ছি, চা নিয়ে বসলাম, আর অনেক দিন পর ব্লগ বানাচ্ছি, প্রায় 10 দিন পর, কারণ হচ্ছে এতটা বিজি ছিলাম এদিক ওদিক, মানে স্কুলে অ্যানুয়াল কনসার্ট হচ্ছিল, তো সেই জন্যে একটা তৈরি করার জন্য খুব ইয়ে ছিল, একটা চাপ ছিল আমাকে, যে বাচ্চা দিয়েছিল তাদেরকে তৈরি করা। তারপরে কনসার্টের দিনও এত পরিমাণ কাজ ছিল, তার আগের দিন 5:30 বাড়িতে এসেছি, যেখানে 3:30 আসি। তারপরে কনসার্ট হয়েছিল লাস্ট ওয়েনসডেতে, লাস্ট মানে এই, হ্যাঁ লাস্ট ওয়েনসডে। তারপর দিন আমার ছুটি ছিল, কিন্তু আমি যেহেতু এত টায়ার্ড ছিলাম, তো আমি কোনো ব্লগই বানাইনি। তারপর তো আবার শুক্রবার দিন হয়ে শনিবার থেকে আমার ব্রেক শুরু হয়েছে। আচ্ছা, চেরির ওপরে ফেলো না, ভুল করে ফেললে। তো তারপরে কি হয়েছে, শুক্রবার দিনকে, শনিবার দিন থেকে ব্রেক শুরু হয়েছে। শনিবার দিনকেও এত ব্যস্ত ছিলাম, ঘরের তো কাজ ছিল, বাইরে গিয়েছিলাম একটা কাজের জন্য, তো শনিবার দিনকেও কোনো ইয়ে বানাইনি, কালকে বানাইনি, আজকে বানালাম। কারণ ভাবলাম ঠিক আছে, এর আগে সপ্তাহটা পুরো আমি ব্লগও দিইনি, ভিডিও বানাইনি, কিছুই করিনি, যে জিনিসটা আমাকে এত ভালো লাগে সেটা করারই সময় পাচ্ছি না, এরকম একটা অবস্থা হয়েছে। তো এবার চা নিয়ে বসলাম, চা খাবো, তারপরে একটু একটু কাজ না, অনেক কাজ আছে আজকে, কিচেনে অনেক কাজ আছে, তার সঙ্গে সঙ্গে এদিক ওদিককার কাজ আছে, সব করবো আস্তে আস্তে। আর এখন আগে চা খেয়ে নিই, কারণ উঠেছি 5টার সময়, উঠে লাঞ্চ তো বানানো হয়ে গিয়েছে, কিন্তু লাঞ্চ শুধু বানিয়েছি রুটি সবজি, শুধুমাত্র হাজবেন্ডের জন্য বানিয়েছি, আমাদের জন্য বানিয়েনি, যেহেতু বাড়িতে আছি তো ভাবলাম দুপুরবেলা ভাত বানাবো, তো সেই জন্য লাঞ্চ বানাইনি। এখন থেকে যেত, কিন্তু ভাবলাম ঠিক আছে বাড়িতে আছি যখন তখন একটু অন্যরকম লাঞ্চ বানাবো সেই জন্য। আর সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘুমাতে শুরু করে দিয়েছে। আজকে নুডলস আমি বানাবো না, আজকে আমার অনেক কাজ আছে, আমাকে আজকে ঘি বানাতে হবে। নুডলস আমি সেদিনকে বানাবো যেদিনকে সবাই আবার ছুটিতে থাকবে। কালকে ইডলি বানিয়েছিলাম ব্রেকফাস্টে, তো আজকে কালকে এরকম হবে। আবার তোমার বাবা মনে হয় বৃহস্পতিবার দিন থেকে বাড়িতে থাকবে, ছুটি আছে, বৃহস্পতি শুক্রবার তো একদম 2 তারিখে ছুটি আছে, তো তখন নুডলস বানিয়ে নেবো। চা খাওয়া হয়ে গেল, আর দেখো এদিকে আমার কত কাজ পড়ে আছে কিচেনে, এই যে ঘি বানাবো বার করে রেখেছি, আর এই হচ্ছে পায়েস, যেটা কালকে বানিয়েছিলাম খেজুরের গুড়ের পায়েস, যেটুকু লাস্ট খেজুরের গুড় বেঁচেছিল সব বার করে নিয়েছি। আর এই যে তরকারি, কুমড়োর তরকারি অর্ধেক দিয়েছি অর্ধেক রেখে দিয়েছি, এটা যা করবো খাবো। আর এটা হচ্ছে দুধ, এখন তো ওকে দুধ দেবো, তো এটা দেওয়াই হয়নি ওকে। আর গ্লাস টিলাসগুলো সব ঠিক করে রাখি, এখানে আছে বনভিটা, যেটা বার করে নিই, বার করে আগে রমি দুধটা গুলে দিই। আর আমি বানিয়েছিলাম পুদিনা পাতার চা, তো যার জন্য এগুলো সব এরকম করেই রেখে চলে গেছি, এবার কাজ শুরু হবে আস্তে আস্তে। আগে একে দুধটা দিয়ে দিই, তারপরে এগুলো ভেতরে থাকাতে একটা জিনিস হয় কি, এগুলো না নোংরা হয় না, বাইরে থাকলে তো এই পরিষ্কার করতে করতে আমার জীবন চলে যেত, সর তো একদম খায় না। এই যে ওপরে সর পড়েছে না মোটা, এই তুলে তুলেই আমার এত জমেছে, এখনো আছে, তো ওটা আলাদা আর একদিন বানাবো, আর এটা আজকে বানিয়ে নেবো, ওটা শনিবার করে আবার বানাবো ভাবছি। তাই রমি তোমার দুধ থাকলো খেয়ে নাও, আর খুব তাড়াতাড়ি কাজ করে নিতে চাই, বেশি দেরি করতে চাই না। এদিকটা ব্যালকনিটা খুলে দিই, আর এই যে আমাদের পাখিগুলো আমরা সব ওয়াশিং মেশিনের উপরে তুলে দিয়েছি, যেদিনকে ওয়াশিং মেশিন চালাবো সেদিনকে নামাবো আবার তুলে দেবো। আর দেখো হালকা হালকা রোদ উঠেছে বাইরে, কিন্তু খুব কুয়াশা। আর একটা কাজ করতে ভুলে গিয়েছি, এই কাজটা আমাকে সকালবেলা উঠেই করতে হতো, সেটা হচ্ছে কালকে রবিবার ছিল, তো বাড়িতে ছিল মাছ এনেছিল, এই যে মাছটা খুবই বড় হয়ে যেহেতু ডিফ্রিজারে ছিল, আর এটা হচ্ছে ইলিশ মাছ, তো আজকে এই পিসগুলো সব বানিয়ে ফেলবো, মাথাগুলো 3টে মাস ছিল, তো মাথাগুলো একটা কাজ করবো রেখে দেবো, কেননা যেদিন বাঁধাকপি আসবে সেদিন আবার আমি খাবো, বাকিটা
এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাত পিস মাছ হয়ে যাবে আমাদের। যা আছে পুরো খেয়ে নেবো, ছোট মাছ, খুব একটা বড় না মাছের সাইজগুলো হয়ে যাবে। আর এই দেখো ভাত টাত সব পড়ে আছে, এগুলো সব কাজ এত থাকে না কি বলবো। এইসব কাজগুলো করে আমি সকালবেলাতেই দেখেছিলাম যে পায়রা এসেছিল এখানটা, এইটা রাখাতে একটু অসুবিধা হয়ে গিয়েছে, কিন্তু এখানে ছাড়া ভাত, এখানে ছাড়া যদি না দিই না ভাত, তো এমনিতেই পায়রার খুব অত্যাচার, তাহলে তো আরোই অত্যাচার হবে। আর একটা জিনিস বার করেছি, হচ্ছে রোমের খেলনা। তখন তিনজনেই না মানে চলে যায় বাইরে সকালবেলা, উঠে ফটাফট করে চলে যায়, এসে দেখি ঘর পরিষ্কার তো করে মানে পরিষ্কারই হয়ে থাকে, কেননা যেহেতু আমরা কেউই থাকি না। আর বাড়িতে থাকলে কালকে আমি সকালবেলা তো খুব ভালো করে ঘর পরিষ্কার করেছিলাম, কিন্তু বাড়িতে থাকলে কি হয় তোমার যতই পরিষ্কার করো সেই নোংরা হয়েই যাবে। আর কালকে যে ইডলি বানিয়েছিলাম না, ইডলি বানানোর পর আর আমি মানে ইডলি স্ট্যান্ডটাকে, এর মধ্যে জলও আছে এখনো, এখনো পড়ে যাবে না, তো এখানটায় রেখে দিই, এখানটায় রোদ লাগছে, ঠিক হয়ে যাবে, তারপরে পুড়ে দেবো এইগুলো। এবার আমি ফটাফট কাজ শুরু করি। বাড়িতে থাকলে কাজের কি আর শেষ আছে? শেষ নেই। তো দেখি এটা শুকিয়েছে কিনা, না দেখো এখনো জল আছে এর মধ্যে। বাসনগুলো ধুলাম, তবে পুরোটা এখনো ধোয়া হয়নি, এখনো জল আছে। আর এত বাসন হয়ে যায় না যে রাখার জায়গা পাই না, এগুলো মোটামুটি ধোয়া আছে, তো ভাবছি এটা না এরকম করে রাখি, তারপরে দেখছি কি করব। এগুলো সব শুকানোই মনে হচ্ছে, শুকানো না, এগুলোতেও জল আছে একটু একটু। এই কাপগুলো শুকিয়ে গিয়েছে, এগুলো শুকিয়ে গিয়েছে, এগুলো ঠিক করে রাখতে হবে। আর এই যে দেখবে, এই যে কাবরি চানা, এটা না আমি কালকে ভেজেছিলাম, কালকে আমি সারাদিনই প্রায় কিচেনে ছিলাম, মানে দুটো পর্যন্ত কিচেনেই মানে ছিলাম, এরকম সকালবেলা ইডলি বানিয়েছিলাম। আর এত ব্যস্ত লাইফ, এই কানেরগুলো পরি, এসে তাড়াতাড়ি করে এখানে খুলে রাখি, আর আবার তারপরে দিন চলে যাই, সময় থাকে না যে এইটা তো কবে পরেছিলাম, সেই অরেঞ্জ কালার ডেতে, সময় থাকে না যে ঠিক করে রাখবো, তো ঠিক করে রাখবো আজকে। কাপগুলো যখন শুকিয়ে গিয়েছে তো ভেতরেই রেখে দিই। আর এখানটা দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছি, ভেতরে জিনিস থাকলে পরিষ্কারও থাকে আর ইয়ে থাকে। প্রিয়া আসলে কফি বানাবো ভেবেছিলাম, কিন্তু জানি না প্রিয়া আসবে কি না, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে রেখে দিই, যখন আবার আসবে তখন আবার বার করবো। থাক বন্ধু, বাকি এইগুলো একটু একটু ভেজা আছে, তো এটা এখন এখানে রাখি, পরিষ্কার তো করতেই হবে। এখানে ফটাফট মুছে নিলাম, দিয়ে এখানে রাখলাম। আর এই এইটা আমি এখানেই রাখতে চাই, কারণ হচ্ছে খুব বেশি পরিষ্কার করব না, এগুলো লাগে, ওখানে ওষুধ আছে, ওষুধ আমাকে প্রায় দিনই খেতে লাগে। এখানে দেখবে তোমাদের সঙ্গে শেয়ার করি, এখানে এই ওষুধটা খেয়ে আমি এতটা ভালো আছি, কারণ এতটাই মানে খাওয়া দাওয়ার, এই ডিসেম্বরে না খাওয়ার ভীষণ অনিয়ম হয়েছে, তো এই এই ওষুধটা ঘরে ছিল, হাজব্যান্ড দুটো আনিয়েছিল, ও একটা, ওর যখন হয়েছিল শরীর খারাপ ডেঙ্গু মতন, তখন ও খেয়েছিল আর এইটা পড়েছিল, ভাবলাম এটা আমি খেয়ে নিই। এই একটা আছে আর এই একটা আছে, তো দুটো একসঙ্গে খাবো না, আলাদা আলাদা করেই খাবো, এটা শেষ হলে এটা খাবো। আর এই পেপারটা না ঠিক করে রাখি, এটা লাগবে, বাকি এগুলো এত ভালো করে পরিষ্কার করবো না, ম্যাগটার তো ধোয়ার ব্যাপারই নাই, ছুটিতেই আমি ম্যাগ ধুই, কিন্তু এখন আমি ধুবো না, এটা জাস্ট পরিষ্কার করে মুছে নিব, তাহলেই হয়ে যাবে। আর এই দেখো বিস্কিটের ডাব্বা, সকালবেলায় আজকে চেরি বিস্কিট খাইনি, তো বিস্কিটের ডাব্বা এখানেই পড়ে আছে, এখানে যাবে কি যাবে না, তেজপাতার উপরটা রেখে দিই। এই গাছটাতে জল দিতে হবে কিনা আমি তাও জানি না, মাটিটা একদম না ভেজা আছে, রোদ লাগছে না গাছগুলোতে। খাবার এরা কি করে রাখে জানি না, রেখে দিয়েছে। আর আমি হ্যান্ডগ্লাভসটা না এখানে রাখতে চাই না, তাও হ্যান্ডগ্লাভসটা এরা এখানে রেখে দেয়, ও জিমে যায়, জিম থেকে নিয়ে এসে এখানে রেখে দেয়। আর এই পোছাটা দেখছো না, এটা একদম সাদা পোছা, খুব বেশি দিন হয়নি আমি বার করেছি, কিন্তু যেহেতু কিচেনের কাজ করি না এই দিয়ে, তো সেই জন্য দেখো কী অবস্থা হয়েছে, বেদানা যখন ছাড়ায় তো বেদানাটা ইয়ে হয়ে যায় না, মানে কালো কালো হয়ে যায়, সেই জন্য এই এটাও এরকম কালো হয়ে গিয়েছে। বাস ডাইনিং টেবিলটা পরিষ্কার থাকলেও, তারপরে এখন ফার্নিচারগুলো মুছবো, কাজের কি আর শেষ আছে, কাজের শেষ নেই, এটা একটু শুকাক তারপর আবার ঠিক করছি। ওদিকে আমার আর একটা কাজ বাকি আছে, যেটা করতে করতে চলে এসেছিলাম, এখানে রোদ লেগেছে। দেখো এই ব্যাগটা না দু তিন দিন আগে আমি বার করে রেখেছি, দু তিন দিন হলো মানে, হ্যাঁ হয়েই গেল মানে, তো আমার হাজবেন্ড বললো কি না ইয়ে করে দাও, ধুয়ে দাও। আমি ভাবছি, আমাকে রোমিও বললো, মা তুমি ধোয়া কি দরকার, ধোয়া জিনিস রেখে দিয়েছিলাম, কিন্তু যেহেতু আলমারি মাথার উপরে ছিল তো একটু নোংরা হয়ে গিয়েছে,
তো আমি যাচ্ছি, আর কেন ব্যাগটাকে বার করেছি সেগুলোও শেয়ার করব, এবং সব প্যাকিং ট্যাকিং হবে তো সেগুলোও শেয়ার করব, যে মানে ছুটি পড়েছে বলে প্যাকিং করে রেখে দিব, তারপরে যেদিন যাব সেদিনকে যাবো। তো আমি দেখলাম দেখো পরিষ্কার হয়ে গেল, কেন শুধু শুধু ধোবো, কারণ সময়েরও তো দরকার থাকে না ধোয়ার জন্য। এই আমি যদি স্কুলে যেতাম তো আমার এত তাড়াতাড়ি কাজ হয়ে যেত কি বলবো, কিন্তু যেহেতু বাড়িতে আছি সেহেতু কাজও হয় না, আর বাড়িতে থাকলে আমরা সব জিনিস ভালো করে করি না, তো সেই জন্যই কাজ হয় না, এটাই হচ্ছে ব্যাপার। সব জিনিস এত তো ভালো করে, আমি ডাইনিং টেবিল তো বাড়িতে থাকতে প্রত্যেকদিন মুছতাম, এখন আর মুছি না, সকালবেলা উঠে চলে যায়, কেউ ডাইনিং টেবিলে বসেও না খায়ও না, এরকম একটা অবস্থা। আর আজকে যেহেতু বাইরে রোদ উঠেছে, একটু একটু হালকা হালকা কুয়াশা কোনো সময় যাচ্ছে আসছে, তো সেই জন্যে ইয়ে হচ্ছে, কোনো সময় অন্ধকার হচ্ছে, কোনো সময় আলো হচ্ছে, এই হচ্ছে। এই পাখি দুটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, পাখি দুটো না যেদিন থেকে খাঁচাটা উপরে রাখা হয়েছে সেই জানলাতে দেখার মতন সারাদিন দেখে যায়। 11:05 আমার জাস্ট স্নান করা হলো, ফাইনালি স্নান তো করে নিলাম, আর এত কাজ বাকি ছিল সব কাজ করা হয়ে গেল, এখন বাকি আছে শুধু রান্না করতে। আর চুল শুকালাম, কেননা অনেকদিন শ্যাম্পু করা হয়েছিল না, অনেকদিন শ্যাম্পু করা হয়েছিল না আমার, চুলটা শুকিয়ে আগে এটাকে তুলে রাখি, কেননা চেরি এখানে বসে নেই, আছে ওইখানে বসে, এসে কোনো সময় কেটে দিবে। আর বাড়িতে চলছে সিনচ্যান, রবি বললো মা খিদে পেয়েছে, কিন্তু আমার যেহেতু রান্না হয়নি 11টার সময় কি রান্না হবে, তো সেই জন্য এবার আমি যাবো রান্নাঘরে। দেখো কত জুতো যে আমি ধুয়ে দিয়েছি, মানে যত জুতো আমাদের ধোয়ার ছিল সব আজকে আমি ধুয়ে দিয়েছি, এখন এরকম করে রেখে দেবো, দুদিনে শুকিয়ে যাবে, পুরো বালতি ভরে গিয়েছে। বালতিতে আর ছিল না, বড় হলে ভালো হতো, কিন্তু বড় বালতি যেহেতু সব সামনে ইউজ করি তো সেই জন্য নিই নি, তাহলে ঠিক আছে ছোট বালতিতেই ইয়ে করে নিই, একদম ইয়ে করে দেখো এর মধ্যে প্রচুর জুতো আছে, মানে যত আমাদের ধোয়ার ছিল সব ধুয়ে দিয়েছি, ছুটি পড়েছে কি করব। অনেক বড় আজকে একটা কাজ হয়ে গেল, দেখে তো মানে মনে হচ্ছে আমার অনেক সময় লাগলো, আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বলে তাও একটু তাড়াতাড়ি হলো, নাহলে তো আরো বেশি সময় লাগতো। চলো ফাইনালি রান্নাঘরে ঢুকে গেলাম, আর রান্নাঘরে আমার আজকে সকালবেলায় ব্রেকফাস্টও হয়নি, কারণ সময় ছিল না ব্রেকফাস্ট করার, আমি সেই জন্য ব্রেকফাস্ট করলাম না, এটার মধ্যে পায়েস বার করে রেখে দিয়েছিলাম, থাক বাইরে ঠান্ডা পড়ছে নষ্ট হবে না, এটার মধ্যে আছে দুধ, দুধটা এদিকে থাক, আর এখানে হ্যাঁ না দুধটা এখানে রাখলে হবে না। আর ডাইনিং টেবিলে দেখা যাচ্ছে কিনা জানি পুরো ডাইনিং টেবিল বাসনে ভর্তি, এখন প্রবলেম হচ্ছে যে কোথায় কি রাখবো সেটাই আগে ভাবনা চিন্তা করি। এর মধ্যে আছে ছাঁচ, এর মধ্যে আছে দই, সবাইকে করে এই করে রাখি ঠিকঠাক করে রেখে, আর রান্না তো হবে শুধু মাছের সর্ষে আর ভাত, তো সেই জন্য ঠিক আছে খুব বেশি সময় লাগবে না, এর মধ্যে আছে তরকারি, এর মধ্যেই সর্ষেটা বানাবো। আর হ্যাঁ এইটা আছে দেখা যাচ্ছে এই যে মাখন, মানে বার করে রেখে দিয়েছি, এবার এটাকে স্নান করার আগেই আমি বার করে রেখে দিয়েছি, যে স্নান করার পর আবার হাত চিপচিপ হয়ে যাবে সেই জন্য, আবার একটু জলও বেরিয়েছে তোমার দুটিকে, তো দুইটা তো হয়েই যাবে, বসিয়ে দিলেই হয়ে যাবে, একদিকে এটা করবো একদিকে ওইটা করবো তাহলেই হয়ে যাবে। বাস আগে একটা জিনিস করি, সেটা হচ্ছে চাল ধুবো, চালটা ধুয়ে তারপরে অন্য কিছু করবো। স্নান করাটাই অনেক বড় কষ্টের ব্যাপার থাকে, তাও পুনেতে তো ঠান্ডা পড়ে না, তাও আমার এই অবস্থা হয়, যখন আমি বাড়িতে ছিলাম তখন তো আরো খারাপ অবস্থা হতো, আর যখন আমরা দিল্লি আর পাঞ্জাবে ছিলাম তখন তো মানে বলার কোনো ব্যাপারই নেই, স্নান করতাম না, বসে থাকতাম, সূর্য উঠতো না, তারপরে দেখতাম যে সূর্য উঠছে তখন স্নান করে দৌড়ে ছাদে চলে যেতাম বাড়িতে ভাড়া থাকতাম বলে। তো এখন পুনেতে আসার পর ওই জিনিসটা হয় না, কিন্তু আমি দেখেছি বসে থাকলে যদি কাজ না করা হয় বসে থাকি তো তাহলে এমন একটা হয় যে আজ আর স্নান করবো না, এরকম মনে হয়, কাজ করতে করতে চট করে চলে যায় স্নানটাও হয়ে যায়। আর মাথায় শ্যাম্পু করা থাকলে বড় বড় চুল যেহেতু সেটাও একটা অসুবিধা হয়, যে শ্যাম্পু করবো তারপরে চুল শুকাবো, চুল শুকাতে অসুবিধা হয় না, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নি বলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ১১:১৫টা আমি রান্নাঘরে ঢুকেছি আর রান্না হয়ে গেল, ঘিটা আর একটু হবে, মানে আমি একটু কালো বেশি করবো, শিমে দিয়েছি তো হচ্ছে, আর এই যে মাছের জল ফুটে গেল, একটু ঝোল ঝোল রাখবো তো ফুটলেই হয়ে যাবে,
আর মাছের ঝোল বানাতে আর কতটুকু সময় লাগে, স্পেশালি সর্ষে বাটা মাছের ঝোল মিক্সিতে বাটে তো তাড়াতাড়ি হয়ে যায়, আমি এতে শিল নোড়াতে বাটলাম বলে তাও একটু দেরি হলো, নাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ইয়ে মাছও ভাজতে বেশি সময় লাগে না, ভাতও হয়ে এসছে আর 5 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট। রান্না হয়ে গেলে আগে রুমিকে খেতে দেব, তারপরে মানে আমিও খেয়ে নেবো, কারণ আমি আজকে ব্রেকফাস্ট করিনি। আর রুমি কিন্তু মাছ খাবে না, ও ঝোল খাবে, ঝোল খেতে ভীষণ ভালোবাসে কিন্তু মাছ খাবে না, তাও ওর জন্য একটা ভাজা তুলে রাখলাম, আমি একটা ভাজা মাছ খেয়ে নে। আর দেখো কি সুন্দর মানে ফুটছে, তো দেখতে খুব ভালো লাগছে। কালকে যখন রান্না করেছিলাম না তখন কিন্তু আমি এতটা বুঝতে পারিনি যে ইয়ে হবে, মানে মাছের মধ্যে তেল আছে কি, মাছের স্মেল কি, ইভেন এখনো বুঝতে পারছি না। এই চিমনি চলে না, সব পুরো যত স্মেল না সব চলে যায় না, ঘি বানানোর স্মেল পাচ্ছি না কিছু পাচ্ছি। তো তারপরে যখন কি হলো, খেয়ে নিলাম, খেয়ে তারপরে যখন ঘুমিয়ে ঘুম থেকে উঠে কিচেনের মধ্যে এসেছি তখন দেখছি মাছের মানে ইলিশ মাছের সেন্ট পাওয়া যাচ্ছে, বললাম না ইলিশ মাছের এবার সেন্ট পাওয়া যাচ্ছে। তখন মনে হচ্ছিল বাবা অসময়ে ইলিশ মাছ ভালো হবে কি এরকম একটা ব্যাপার ছিল, তবে মাছটা ভালো ছিল, শক্ত ছিল, তো সেই জন্যে। বাচ্চা আমার বড় হয়ে গেল, আমাকে এরকম করে ভাত দিতে হয়, মাছটা খাবে কিনা জানি না। এনা রুমি, আগে না এই তরকারিটা দিয়ে মাখো, মেখে খাও মাছ ভাজা দিয়ে, তারপরে এটা দিয়ে খাও, আর এটা খুব গরম ভাত, ঠিক আছে? ঠিক আছে, আজকে আমরা অনেকদিন পর দুজন একসঙ্গে খেতে বসেছি, কালকেও বসেছিলাম, কালকেও ছুটি ছিল, আর আমি দেখো কেমন সাজিয়ে নিয়ে বসেছি, তরকারি আচার মাছ খাচ্ছে, আস্তে আস্তে খাচ্ছে। আর আজকে আমি মানে কালকে মনে রুমিকে আমি আগেই দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ আগেই দিয়ে দিয়েছিলাম, রাত্রিবেলাতেও আগে দিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, আর এখানে দেখো কি আছে, এটা হচ্ছে ক্ষীর, ক্ষীরটা খাওয়া হয়েছিল না, আবার বলছি ক্ষীর মানে পায়েসটা খাওয়া হয়েছিল না। আর একটা জিনিস খুঁজছি, হ্যাঁ পেয়ে গিয়েছি, এটা গ্রিন কালারের সুতো আছে আমার কাছে কিন্তু এই বেডের মধ্যে আছে, তো এখন মানে বার করা যাবে না, হ্যাঁ ব্ল্যাক কালার দিয়ে হয়ে যাবে। এই ব্লাউজটা দেখো, আর এখানে একটা শাড়ি ঝোলানো আছে, সেদিনকে আমি স্কুলে এই শাড়িটা পরে গিয়েছিলাম, মানে আমাদের না ইয়েলো কালার থিম ছিল টিচারদের জন্য, তো এটা পরে গিয়েছিলাম, আর এর সঙ্গে এই ব্লাউজটা, এই ব্লাউজটা মানে কাচতে দিয়েছিলাম, আর আমি ভেবেছিলাম এটা হাতে কাচবো, কিন্তু ভুল করে এটা মেশিনের মধ্যে বেডশিটের সঙ্গে চলে গিয়েছিল, আমরা বেডশিটের মধ্যে রেখেছিলাম, ভুল করে চলে গিয়েছে। তারপরে মেশিন থেকে যখন খুলছি তখন দেখছি দেখো এই হুকটা না নেই এখানটাতে, তো একটা জিনিস ছিল যে আর একটা জামার সঙ্গে আটকে ছিল, তো আমি সেটা সেখানে রেখে দিয়েছি, এখন এই হুকটা লাগাবো, মানে এই হুকটা না লাগালে ব্যাগ প্যাকিং করার আছে। আর এটা তো বললাম যে কোথায় যাচ্ছি কবে যাচ্ছি এটা পরে শেয়ার করব, তো সেই জন্য ভাবলাম কি না এটাকে আগে ঠিক করে রাখি, আর কালকে মেশিন বার করব। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার খুব টাইট হয়ে গিয়েছে, সেইগুলোকে ইয়ে করতে হবে, মানে একটু করে খুলে আর একটু করে সেলাই লাগাতে হবে, তো সেই কাজটা আছে, সেগুলো কালকে করবো, সেগুলো আজকে করব না, কারণ আজকে অলরেডি অনেক কাজ করেছি। আর পায়েস নিয়ে বসলাম যে একটু একটু পায়েসটা খাবো, খেয়ে এটাকে সেলাই করব, তাহলেই হয়ে যাবে, দিয়ে একটু শোবো, কারণ অনেকক্ষণ থেকে কাজ করছি, এবার একটু রেস্টের দরকার আছে। আর এমন ভাবে না মেশিনের মধ্যে দিয়েছি, আমি মেশিনের মধ্যে এই জন্য দিই না ব্লাউজ, একবার দিয়ে মেশিনের মধ্যে আটকে গিয়েছিল, মানে এইগুলো সব ইয়ে হয়ে গিয়েছে, আগে থেকে আমি ব্লাউজ মানে দিব না বলেও চলে গিয়েছে, সব মুখগুলো সব হা হয়ে গিয়েছে, এরকম অবস্থা, ঠিক করে নিই, সবগুলো প্রায় খুলবো খুলবো হয়ে গিয়েছে, এরকম অবস্থা হয়ে গিয়েছে, কিন্তু চলে যাবে। এই এই শাড়িটা আর এই ব্লাউজ গুলো সব আমার বিয়ের। দুটোর সময় শুয়েছিলাম আর এখন বাজে 5:04, তো 5টায় উঠে পড়েছি, মানে 4 মিনিট হলো, তো এসে এবার ভাবছি এবার কিচেনে ঢুকবো, কারণ তারপরে একটু নিচেও যাবো, আর পাখিগুলোকে দেখো সব খেলা করছে, খাবার আছে কিনা আমি তাই দেখতে, খাবার নেই খাবার দিতে হবে, সারাদিন ওই পাখি দুটো ওখানে বসে থাকছে দেখার জন্য। আর এই দেখো ঘি না আবার জমে গিয়েছে, তো আমাকে ঘিটাকে আর একটু মিল্ট করতে হবে, তারপরে আমি পুড়তে পারবো। চেরি তুমি কি চাইছো? আর একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে ফ্রিজের মধ্যে সবজি আছে এই যে, এটা যদি এখন যদি বার না করি তাহলে কি হবে, নর্মালি হবে না। আর এই যে চেরি চা চাই করছে, বিস্কুটের খোঁজ নয়, এটি চাইছে ধনে পাতা চাইছে, ধনে পাতা আছে, সব আছে সব আছে সব আছে, এনা খিদে পেয়েছে, ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠে খিদে পেয়ে গিয়েছে,
বেশি করে দিয়ে দিই মেখা, ওদেরকে দিলে ওরাও খায় ধনে পাতা। আমার হাজবেন্ড বার করে হাতের মধ্যে ধরে খাওয়ায়, এরকম করে নিয়ে হাতের মধ্যে খাতে দেয়, খাতের মধ্যে হাত দেয়। এই তোরা কি করে নিবি রে, পড়ে গেল ধনে পাতা খা, তারপরে খাবার দিব। আর আমাকে মেশিন অন করতে হবে, তো এদেরকে নামাতে হবে, আমি এত ভারী দিয়ে উপরে দেখি। 5:30 নিচে গিয়েছিলাম আর আসলাম, এখন বাজে 7:02 আর অন্ধকার হয়ে আছে। লাইটগুলো আগে অন করি, ওইদিকটা লাইটটা অন করাই ছিল। পাখিগুলো ঢাকতে হবে, খাবার দিতে হবে, মেশিন অন করতে হবে, এই কাজগুলো বাকি আছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমার হাজবেন্ড এখনো বাড়ি পৌঁছাতে পারেনি, কারণ বাইরে ভীষণ ট্রাফিক 25 ডিসেম্বরের জন্য। সেই জন্য 25 ডিসেম্বরে আমি কোনোদিনও বাইরে যাই না। তো ঠিক আছে, যদি পরে থাকবো, একবার গিয়েছিলাম সেবার ট্রাফিকে পড়ার পর থেকে আর যাই না। এত ট্রাফিক, 7:00-8:00 বেজে যাবে। এখন জাস্ট চা খাবো, খেয়ে একটু বসবো আর ভাত বানাবো, তাহলেই হয়ে যাবে। 7:25 বাজে আর এই গাছটা দেখা যাচ্ছে, গাছটা জানি না কেন একটু একটু হলুদ হয়ে যাচ্ছে। আর আমি এই যে চায়ের কাপ নিয়ে আবার বসে পড়েছি। একবার সকালবেলাতে ভিডিও যখন শুরু করেছিলাম তখন চায়ের কাপ নিয়ে বসেছিলাম, আর ভাবলাম কিনা 7:30 বাজে, আর তো কোনো কাজ নেই, কাজ আছে অনেক কিছু, ইটুকুটুক সব তো করতেই হবে। তো ভাবলাম কিনা চাটা আরামসে খাই, খেয়ে তারপরে কিছু করব। ভাত বসিয়ে দিয়ে এসছি, তো চা আরামসে খাই আর ভাত হয়ে যাবে। তো ভাবলাম এবার ভিডিওটা শেষ করে দিই। আর আমি সকালবেলাতেই একটা জিনিস বলছিলাম যে ভিডিও বানানোর সময় পাচ্ছি না, কারণ হচ্ছে যে স্কুলের এতটা চাপ থাকে, কোনো কোনো সময় এত চাপ পড়ে যায় যে পুরো সপ্তাহ চলে যায় ভিডিও বানানোর সময় থাকে না। একটা টায়ার্ডনেস থাকে যে আসার পর আর কোনো কিছু ভালো লাগে না। তার মধ্যে রমিরও পরীক্ষা চলছিল লাস্ট উইক, আমারও কনসার্ট চলছিল, অ্যানুয়াল কনসার্ট, তার মধ্যে রমিরও পরীক্ষা ছিল। পুরো সপ্তাহ আমি কোনো ভিডিও বানাতে পারিনি, কোনো কিছু না। আমাকে রমিও বলছে, মা তুমি ছোট ছোট রিলস আগে যখন বানাতে, খাবার বানানোর জন্য এত মেহনত করে, এখন তুমি ছেড়ে দিচ্ছ, এরকম একটা বলছিল। আমি না না ছেড়ে আমি দিতে চাই না, যতক্ষণ পারবো ততক্ষণ কন্টিনিউ করবো, ট্রাইও করে যাব যে মানে এস্টাবলিশ হওয়ার, কিন্তু জানি না হবো কি হবে না, কিন্তু অ্যাটলিস্ট ট্রাই তো করে যাবো। রমি দিচ্ছে খাবার মাছদেরকে, দুটো দিলি তো, ঠিক আছে চারটেই দিয়ে দে। পাখিদেরকে খাবার আমি দিয়েই নিচে গিয়েছিলাম, নিচে আজকে কেউ এসেছিল না, আমি আর প্রিয়া শুধু বসেছিলাম। 25 ডিসেম্বরে বাইরে ভীষণ ট্রাফিক থাকে, মানে বাইরে বেরোনো মানেই হচ্ছে একটা মানে ইয়ে ব্যাপার, একটু গাড়ি যাবে থেমে যাবে। আমার হাজবেন্ড এখন ট্রাফিকেই আটকে আছে, গাড়ি যাচ্ছে থেমে যাচ্ছে, ও আজকে গাড়ি নিয়ে গিয়েছিল অফিসে, সেই জন্য রাস্তা এত দেরি। তো ঠিক আছে, আমি ওর জন্যই ওয়েট করছিলাম যে ও আসবে, চা খাবো একসঙ্গে। তো আমি একাই বসে পড়লাম চা খেতে, কারণ আস্তে আস্তে ততক্ষণ বাবা রান্না বান্না, রান্না বলতে শুধু ভাত করেই রেখে দিই, তাহলেই হয়ে যাবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিই। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বাটন অন করে দিও, তাকে ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। গুড নাইট।